যখন আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে দিলাম আপনার একটা বান্দারও জান্নাতে লুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সকল বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানা আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিল আল্লাহ বলল শয়তান দিয়ে আমার চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজ আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ার্তিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আত্মাপটের কসম আসিমন আমার বান্দা গুনাহ